আপনার পাল্টা প্রশ্ন যে মহিলারা কেন একাধিক পুরুষকে বিয়ে করতে পারে না, ঠিক? এটাই তো আপনার প্রশ্ন যে মহিলারা কেন একাধিক বিয়ে করতে পারে না, তো আসলে আমি বলতে চাচ্ছি, যদি মহিলাদের সংখ্যা কমে যায় আর পুরুষের সংখ্যা বেড়ে যায়, তাহলে একজন মহিলার দুই তিনজন স্বামী থাকতে পারে? সুন্দর প্রশ্ন করেছেন। যে যদি এরকম হয়, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সৃষ্টিকর্তা, তিনি অনেক ভালো জানেন আমাদের চেয়ে, তিনি আমাদের স্রষ্টা। এখানে কারণটা হচ্ছে আল্লাহ মহিলাদের শক্ত করে বানিয়েছেন। মহিলারা মেডিকেলি পুরুষের চেয়ে অনেক বেশি শক্ত, এটা কি জানেন? আমি একজন মেডিকেল ডাক্তার। মেডিকেলি মহিলারা পুরুষের চেয়ে অনেক বেশি দিন বাঁচে। আমরা ভাবে পুরুষের শক্তি বেশি, শরীরের জোরটা একটু বেশি, তবে মেডিকেলি মহিলাদের শক্তি বেশি, মহিলারা অনেক দিন বেশি বাঁচে। মহিলাদের গড়ায়ু পুরুষের আয়ুর চেয়ে কয়েক বছর বেশি, শিশুকালে মেয়েরা তুলনায় কম মারা যায়। এবার আপনার প্রশ্নটা নিয়ে বলি, যে ইসলাম পুরুষদের অনুমতি দিয়েছে তারা একাধিক বিয়ে করতে পারে, কিন্তু এখানে মহিলাদের একাধিক বিয়ের অনুমতি দেওয়া হয়নি কেন? কারণটা হচ্ছে, একজন পুরুষের যদি একাধিক স্ত্রী থাকে, যদি সন্তান জন্ম নেয়, আপনি সহজেই বুঝতে পারবেন সেই সন্তানের বাবাকে আর মাকে। তবে একজন মহিলার যদি একাধিক স্বামী থাকে, যদি সন্তান জন্ম নেয়, তাহলে মাকে খুঁজে পাবেন, বাবাকে বের করতে পারবেন না। তারপর সন্তানকে স্কুলে ভর্তি করতে যাবেন, এর বাবার নাম কি, তখন হয়তো দুটো নাম দিতে হবে। এখন মেডিকেল বিজ্ঞান অনেক উন্নত হয়েছে, যেমন ডিএনএ, জেনেটিক কোডিং, এখন বলতে পারবো বাবাকে আর মাকে, এখন সেটা আগে সম্ভব ছিল না। ইসলাম পৃথিবীতে আছে শরণাতীত কাল থেকে, এটা একমাত্র কারণ নয়, এছাড়াও আরো কিছু কারণ আছে। প্রাকৃতিকভাবে মহিলাদের তুলনায় পুরুষের যৌনতাড়না বেশি। তৃতীয়ত, একজন পুরুষ একাধিক স্ত্রী নিয়ে থাকতে পারবে, কিন্তু মহিলাদের জন্য একাধিক স্বামী থাকাটা কঠিন হবে, কারণ মহিলাদের মাসে রজস্রাব হবে, এমন সময় মানসিকতা বদলে যেতে পারে, এসব কারণে একাধিক স্বামী রাখাটা কঠিন হয়ে যাবে। এছাড়াও এখনকার দিনের বিজ্ঞান আমাদের বলে যে একজন পুরুষের যদি একাধিক যৌন সঙ্গী থাকে আর তাদের প্রতি বিশ্বস্ত থাকে, যেমন একজনের যদি একাধিক স্ত্রী থাকে, একাধিক যৌন সঙ্গী থাকে আর তারা সবাই যদি একে অন্যের প্রতি বিশ্বস্ত থাকে, তাহলে সেই পুরুষের অথবা সেই মহিলার কোন রকম যৌনবাহিত রোগ হবে না। তবে একজন মহিলার যদি একাধিক যৌন সঙ্গী থাকে, যদি তার একাধিক স্বামী থাকে, তাহলে তাদের যৌনবাহিত রোগ হবে। প্রথমে রোগটা সেই মহিলার হবে, তারপর সেই রোগ তার স্বামীদের মধ্যে ছড়িয়ে পড়বে। তাই মেডিকেলি এটা ভালো নয় যে একজন মহিলার একাধিক স্বামী থাকতে পারে। আশা করি উত্তরটা পেয়েছেন।